লজ্জা লাগছে, তো যাই দেখি ওর সঙ্গে পরিচয় করাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট টাইম কেউ দেখা করতে আসছে তোমাদের, কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, তো আসুক ওরা, তারপর তোমাদের সঙ্গে ওদের পরিচয় করাচ্ছি, ঠিক আছে? তুমি ভালো আছো? নাম কি তোমার? সোমনাথ। ও সোমনাথ, শুনেছি। তোমাদের বাড়ি কোথায়? তুমি ওপার? ও আচ্ছা, ওই দিক থেকে ট্রেন আছে নাকি? অনেকটা দূর না? সাইকেল চালিয়ে প্রায় এক ঘন্টা আসলাম। দেখ হাট ওটা কি বন্ধু? ভালো আছে দাদা? দাদা মনে না, এক ক্লাসে পড়ে সব। কিসে পড়ো তোমরা? আমি 12-এ উঠলাম। ও আমি এইচএস দিলাম ছোট কালে, এক বছরের পর থেকে। গরমের মধ্যে আসা ওইটা অনেক দূর থেকে গাড়ি ধরা এসেছে, সেই কথাই বলাগড়। আমি চিনিও না নামটা, গঙ্গা মানে কোথা দিয়ে এটা বলাগড়, মানে শিবপুর ঘাট পার করে তার উপর থেকে ওখানে 15 মিনিট সাইকেল চালিয়ে ওই থেকে আসতে হয় ভিডিও ছেড়ে রেখে দিয়েছে। ছাড়ো ভিডিও, কবে থেকে ছাড়বা? পুজোর পর? পুজোর পর না, আগে থেকে। হ্যাঁ ভালো করে করো, যখন করছো তখন ভালো করে কাজ করো। কই কার চ্যানেল আছে আবার? এদের একটা ছেলে ওর বন্ধুর, কত 60,000 সাবস্ক্রাইবার আর এর 5,000। তাও ভিডিও ছাড়ছে না আমার জন্য কিনে আনলে, তাই তো? দাও দাও দাও। আরে ওগুলো আমার, এদিকে দাও আমার সব। তুমি মানে কি এত? আমি আটটা আমার টাকা দিয়ে কিনে আনলে তুমি নাটক করছো? আমি তো টাকাগুলো তোমাকে অনলাইনে পাঠিয়ে দিলাম, তাই না? ওই দেখো, এ আবার সেই বার প্রেম করতে শুরু করে দিয়েছি, কিচ্ছু বলার নেই। শুনছো না, একা একা খাবা দেখলে তো পড়ে গেল। তোমাকে আমি টাকা দিলাম আর তুমি কিনা নিজে নিজে খাচ্ছ, পেটে ব্যথা করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে কি হয়েছে? কালকে ঢপ মেরে দিয়ে গেল। কোথায় ঢপ মারলাম? তুমি আর সিট মিলে? ও ওটা ওর গার্লফ্রেন্ড। সুচ আমি কালকে ধরতে পারিনি, ঠিক আছে? তুমি আজকে স্টোরি দিয়েছো না, ওই স্টোরি দেখে বুঝলাম। ভালো ভালো জিনিস নিয়ে এসেছে আমার জন্য। খেতে খাবো না? আর ভিডিওর জন্য। তুমি তো সারাক্ষণ সব জায়গায় ঘুরে বেড়াও। হ্যাঁ তুমি ক্যাফে যাও তোমার। না না, সেদিনকে আমার মা বলছে যে ও হচ্ছে আমাদের এখানে এসে কার সঙ্গে একটা, আরে শোন না, আমি বলছি না কার সঙ্গে, দুটো মেয়ে ছিল আর পড়না ছিল। তাহলে তুমি কি করতে এসেছিলে নাকি দাঁড়িয়ে ওখানে? কি সব দাঁড়িয়ে ছিলাম? ওর বাবা দেখবে বলে, মানে দেখে ফেলবে বলে জল আনতে এসেছে, এর জন্য মনে দাঁড়িয়ে ছিলাম। এবার তোমার মাকে আমি ঠিক চিনতে পারি না, তোমার মা আমাকে চিনতে পেরে গেছে। হ্যাঁ সে তুমি শুনছো না? হ্যাঁ বলছি হ্যাঁ আমি শুনছো না? তা বলছে সোমু কে চেনা? বলছে হ্যাঁ আমি মাথা চিনতে তো ভাবছি যে কে কে আমাকে চিনবে, আমাদের ফেমাস দাদা। হুম হুম, ওখানে বসে আছে, এরা হচ্ছে দেখা করতে এসেছে বলাগড়ের ওখান থেকে। আমি খুব খারাপ, তাই না? কোথায় অসভ্য আমি? এগুলো ঠিক না, তুমি এত অসভ্য কেন? এ তোমার কি সবসময় স্নান করেছো? উঠতে পারবা তো? তুমি উঠতে পারবা তো? কালকে তো রেজাল্ট।
আবার আমাকে অপমান করছে, কি সব বলছে? আমি তোমাদের বলছি, তুমি আমাদের বলো। রিভেঞ্জ, কালকের রিভেঞ্জের ভিডিও আছে, সবাই দেখে নিও। আচ্ছা, প্রমোশন হয়ে গেল, ফ্রিতে প্রমোশন। পয়সা দিয়ে দাও, ব্যাংকে টাকা পাঠিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, টাটা। হ্যাঁ, আসছি। ওই দেখা হবে। হুম, আসো দাদা। তো গাইস, এখন হচ্ছে ওরা দেখা করে চলে গেলো, সেই বলাগড়ের ওখান থেকে এসেছিলো। তো এই রোদের মধ্যে একা একা বাড়ি গেলো, গাড়ি বাড়ি কি কোথায় পাবো, কিছুই ছিল না, সাইকেল নিয়ে আর দুজনে যাওয়া যায়, দুজনে হচ্ছে দেখা করতে এসেছিলো। যাই হোক, আজকে খুব ভালো লাগলো, কেউ দেখা করতে আসলো, ভিডিও বানায় না, এমনি এই চাকরিতে খেলতে আসে, আর হচ্ছে মানে ভিডিও দেখেই চেনা হয়তো। তো যাই হোক, ওরা এখন চলে গেলো আর আমরা এখানে একটা রিল শ্যুট করছি। সূচনা সূচনা, এই এত গরমে তুমি তো একটা লস্যি খাওয়াতে পারতে, তুমি বললে খাওয়াবে। ওটা তো আমি কিনে আনলাম, তোমার তোমাকে টাকা দিলাম, তুমি কিনে আনলে। কি হলো? এ ওর কি হয়েছে? চলো চলো হসপিটালে নিয়ে চলো। তো ভাই, সেই গরমে আর পারছি না, শিখতে পারি আসলাম। এই ঠান্ডা জল, এটা এই ঠান্ডা জল আমি খাবো। যে খুব গরম লাগছে, পারছি না, ফোনটা ধরো। আমাকে শীতকে নিয়ে গেছিল, মেয়েটা সবকিছু মানে চোখ কান সব ঠিক আছে, তাই তো? তো গাইস, আগের দিন সিদ্ধ বাড়ি থেকে বাড়ি এসে আর ভিডিওটা করা হয়নি, কারণ ঝড় উঠে গেছিলো। তারপরে দিন আমার মামার বাড়ি চলে এসেছি, তো মামার বাড়ির ভ্লগটা তো আলাদা আলাদা করেছি। তো ওই ভ্লগটা ওয়েব দিয়েছিলো, প্রথমবার তো দেখা করতে আসলো, তাই খুব আনন্দ পেয়েছি। তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলো, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, তো কিছু সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।